ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্তে পাহাড় থেকে খাবারের সন্ধানে নেমে আসা বন্য হাতির সঙ্গে চলছে মানুষের দ্বন্দ্ব। মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে, হাতির পাল নষ্ট করেছে কয়েক হেক্টর জমির ধান, ভাঙচুর করেছে অন্তত 50টি ঘর। আমার পাহাড় ধান খাইছি বন্ধগড়া মাটি, আর আমার লোক আসেন লোক যায় আমার হিরানির সমুদায় আমার ক্ষেত্রে হিরানির সমুদায় মানুষ পারতেছে কি করাম এটা রে এখন মানুষ যদি একটু লাইটটা লইয়া যা টাগুন লইয়া যা তো আমি দুই রে আয় রে ঝাড়ে দিয়ে দেন করবো এরই দৌড়াই লই যাইব এর মাইরিয়া এক লুতা বানা এর মাছে দিয়ে বেয়ে বিড়ে ভিড় দে তো মানুষটা থইয়া যাইব আর না না ভিড়ে মানুষ তো মানুষ একটা কান পুরো ভাড়া লইয়া যাইব ডাইরেক্ট। প্রাণে বাঁচতে গরু ছাগল নিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। মামা হাতিরা যাতে আবার ফিরে না আসতে পারে, আমাদেরকে যাতে ঘর বাড়ি যাতে না ভাঙতে পারে তার একটা প্রতিকার চাই আমরা। আমরা যাতে নিরাপত্তা নিরাপদভাবে থাকতে পারি, ঘর ছেড়ে যাতে আর যাইতে না পারি। এদিকে নিয়ম রয়েছে বন্য হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি যা হবে তার ক্ষতিপূরণ বন বিভাগ থেকে দেওয়ার, এজন্য করতে হবে আবেদন। কিন্তু আবেদন করেও গত 2 বছর কোনো ক্ষতিপূরণ পাননি বলে দাবি ভুক্তভোগীদের। আমাদের এই গ্রামে আর কি নাম সাপাড়া গ্রামে সর্বমোট 11টা বাড়ি ঘর ভাঙছে, তারপরে ক্ষেতের ফসল যে কতটুকু খাইছে ওই পরিমাণটা আমি বলতে পারবো না। আমার পার্শ্ববর্তী গ্রাম বরাক কান্নাপাড়া ওখানে অনেক ঘর ভাঙছে। ফলে আশ্বাসে দিন কাটছে হাতির আক্রমণে ছেলে হারানো মা আর বাবা হারানো সন্তানের। জানা গেছে গত 22 এপ্রিল ফসল রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে মারা যান হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃত ফজল আলীর ছেলে ফরজুল। আর আমরা এটা চাইতেছি আর কি, আমার আব্বা যেহেতু মারা গেছে আর কোনো বাবার বাবা যাতে না মারা যায় সেই হিসাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা। এরপর দোসুরামে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক ইদ্রিস আলী। এছাড়া জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রানীপুর গ্রামে হাতির আক্রমণে মারা যায় সুমন আহমেদ নামে এক কিশোর, সে ওই এলাকার আব্দুল মোমেনের ছেলে।